হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ একটা ভিডিও আজ থেকে কিন্তু রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পিজি অ্যাডমিশান শুরু হয়ে যাচ্ছে এবং যেমনটা কথা দিয়েছিলাম আজই কিন্তু একের পর এক সমস্ত বিশ্ববিদ্যালয়ের এক এক করে কিন্তু কভার করতে থাকবো সবার প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটির যে পুরো অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি এবং বিগত দু বছরও কিন্তু ঠিক একই জিনিস একইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি একেবারে নির্ভুল ফর্ম ফিল করে তোমাদেরকে দেখিয়েছি এবং সেটাতে কিন্তু প্রায় ষাট আট হাজারের মতো ভিউ রয়েছে তো সেই ক্ষেত্রে সমস্ত জিনিসটা কিভাবে তোমরা কারেকশন মানে কারেক্টলি ফর্ম ফিল আপটা করবে একেবারে রেজিস্ট্রেশন থেকে শুরু করে পুরোপুরি ফর্মের প্রিন্ট আউট পর্যন্ত তোমরা কিভাবে করবে নির্ভুলভাবে সেই সমস্ত জিনিসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে দেখাতে চলেছি এবং যে সমস্ত স্টুডেন্টরা যারা সাইবার ক্যাফেতে গিয়ে করার কথা ভাবছো তাদের জন্য একটাই জিনিস বলার যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম ফিল আপ বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত মানে সাইবার ক্যাফেতে বা যারা তারা করে তারা কিন্তু বেশিরভাগ জায়গায় বেশিরভাগ জিনিসটা আদেও জানেও না এবং সেক্ষেত্রে তোমাদের ফর্মে কোনো একটা ডেটা মানে ধরো তোমার মার্কসটা কোনো জায়গায় যদি কোনও কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাকেই কিন্তু বিপদে পড়তে হবে কারণ এরপরে সেটাকে কারেকশানের জন্য অ্যাপিল করা ফর্ম ফিল আপ করা সাথে কিন্তু অনেক রকমের প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমরা ঘরে বসে যেহেতু ফর্ম ফিল আপটা করতে পারবে একেবারে নির্ভুলভাবে নিজের হাতে নিজের মোবাইল থেকেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা পারলে করে দাও যেটা হচ্ছে আমি পুরো প্রসেসটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি দেখো কালকে আমি অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল পোর্টালের যে অলরেডি এসে গিয়েছে সেটা নিয়ে আমি তোমাদেরকে বলেই দিয়েছি এমএসসির ক্ষেত্রে অনেক আগেই চলে গিয়ে চলে এসেছিল দুপুরবেলার সময়তেই এবং এখানে কিছু কিছু জিনিস আসছিল না যেমন হচ্ছে ফি স্ট্রাকচার যেগুলো বা এই দিকের যে সমস্ত মানে যে অপশানগুলো এগুলো কিন্তু এখন অলরেডি চলে এসেছে এবং এইগুলো তোমরা দেখে নিতে পারো এবং আমি যদি বলি ফি স্ট্রাকচারের ব্যাপারটা আগের দিন মানে আগের বছর যেরকম ছিল পুরোপুরি বলতে গেলে কিন্তু পুরোপুরি সেমই রয়েছে এবং এম এর ক্ষেত্রেও যে এই যে পোর্টাল এর লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে ঠিক আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপটা আমি তোমাদেরকে দেখাবো তার নিচে কিন্তু ওই ইউনিভার্সিটিতে কীভাবে মানে ফর্ম ফিল আপের যে লিঙ্ক বা অ্যাডমিশন পোর্টালের লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে আমি তোমাদের ধরো এমএসসির ক্ষেত্রে যে কোনো একটা সাবজেক্টের দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এম এ এম কম এবং হচ্ছে তোমার এমএসসি সব সাবজেক্টের ক্ষেত্রেই বলতে গেলে প্রায় সেম টাইপের জিনিসটাই কিন্তু হবে রকম চেঞ্জ হবে না আচ্ছা তোমাদের তোমাদের যখন অ্যাপ্লাই করতে হবে তোমরা সেখানে এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমাদের যে অ্যাডমিশান পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে আচ্ছা এখানে তোমরা যেহেতু এখনও পর্যন্ত মানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চাইছো তাহলে নিউ অ্যাপ্লিকেন্ট ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে কিন্তু তার আগে তোমরা একবার ডাউনলোড ইনস্ট্রাকশানে ক্লিক করে দেবে যেটা কিন্তু তোমাদেরকে অনেক কাজে লাগবে তোমাদের কি কী জিনিসগুলো তোমাকে এখানে দিতে হচ্ছে সেই জিনিসটা তোমাকে কিন্তু এখানে দেখতে হবে আচ্ছা আমি ডাউনলোড এগেন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছে যে সবচেয়ে প্রথমে তোমাদেরকে কিন্তু নতুন নিউ অ্যাপ্লিকেন্ট হিসাবে কিন্তু তোমাদেরকে রেজিস্টার করতে হবে এবং এখানে দেখো তোমাদেরকে কী কী জিনিসগুলো দিতে হবে তোমাদের যে পাসওয়ার্ড আর যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই কিন্তু সবচেয়ে মেন জিনিসটা যেটা তোমাদেরকে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে আগে থেকে রেডি রাখতে হবে যেমন ধরো ক্যান্ডিডেট পাসপোর্ট সাইজ ফটো এর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তোমার যে সিগনেচার সেটা কিন্তু তিরিশ কেবির মধ্যে হতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট সেটা কিন্তু একশো কেবির মধ্যে হতে হবে তো এখানে এই যে সেল প্যাটেস্টেড কপি অফ মার্কশিট এটা কী জিনিস দেখো তোমাদের যেগুলো হচ্ছে অরিজিনাল মার্কশিট তার উপরে কিন্তু তোমরা সেল প্যাটেস্টেড করতে পারো না তো তোমরা কী করবে মানে জেরক্স দোকানে যাবে তোমাদের যে মার্কশিটগুলো যেগুলো রয়েছে সেগুলোকে জেরক্স করবে কিন্তু একটা জিনিস মনে রাখবে নিচের দিকে মানে মার্কশিটটা মানে পুরো যে এফোর সাইজ পেজটা হবে মার্কশিটটা যেন মানে একটু ছোট মানে স্পেসটা যেন ফাঁকা থাকে ফোর সাইজে মানে মার্কশিটের যে জেরক্স সেটা কিন্তু একটু ছোট জায়গায় করবে যাতে তোমরা নিচে সেল প্যাটাস্টেডটা করতে পারো এগুলো কিন্তু জেরক্স দোকানে বলি তারা করে দেবে তো সেই নিচে একটুখুনি জায়গায় ফাঁকা রাখবে সেই যে ফোর সাইজের যে জেরক্স কপিটাই সেখানে কিন্তু তোমরা তোমাদের নিজেদের সিগনেচারটা সেটা কিন্তু করে দেবে ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট এটা হচ্ছে ফাইনাল ইয়ারের যে মার্কশিট সেটা কিন্তু দিয়ে দিলে এখানে হয়ে যাবে আর এখানে এই যে পঞ্চাশ ইয়ার এই পঞ্চাশ কেবি তিরিশ কেবি এবং একশো কেবি এর যে কীভাবে তোমরা এত কমে কোনো ছবিকে আনবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেই নিয়ে কিন্তু কোনো রকম টেনশান নেওয়ার দরকার নেই আচ্ছা ফর্ম ফিল আপটা যখনই আস্তে আস্তে এগোবে সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এখানে তোমাদেরকে কী করতে হবে তোমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেন্ট তোমাদেরকে কিন্তু নিউ অ্যাপ্লিকেন্ট এবং ক্রিটে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানেও কিন্তু সেই সমস্ত জিনিসগুলোই দেখতে পাবে যে তোমাদের কী কী জিনিসগুলো লাগবে বা তোমরা ওখান থেকেও ওটা কিন্তু ডাউনলোড করে সমস্ত জিনিসটা ভালোভাবে একবার পড়ে নিতে পারবে সব কিছু পড়ে নেওয়ার পর তোমরা আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশান এখানে কিন্তু ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পরই দেখো তোমরা কী কী সমস্ত যে ফর্মটা রেজিস্ট্রেশন ফর্মটা সেটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে যাবে দেখো সিলেক্ট কোর্স টাইপ এখানে তোমরা কোন কোর্সের জন্য সিলেক্ট করছো সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে তোমরা যদি এম এর জন্য সিলেক্ট করো তাহলে এখানে এম এ বা এম কম আর এমএসসির জন্য কেউ যদি সিলেক্ট করো তাহলে কিন্তু এমএসসির এই নিচেরটা এমএসসি বা বিটেক এখানে কিন্তু ক্লিক করে দেবে আমি এমএসসিতে জন্য আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যেটা বলছে এন্টার লাস্ট এক্সামিনেশন রোল নম্বর অর্থাৎ তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার সেমিস্টার সিক্সের রোল নম্বর বা যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির যদি অন্যান্য যদি বাইরের হয়ে থাকো অর্থাৎ নন সি ইউ স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার যে ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের যে রোল নম্বর বা ফাইনাল সেমিস্টার সেমিস্টার সিক্সের যে রোল নম্বরটা সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে কিন্তু তুমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটি করে দেবে তারপরে কিন্তু এই যে নিচের জায়গাগুলো সেগুলো কিন্তু একটুখানি চেঞ্জ হয়ে যাবে যেমন ধরো যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হচ্ছে ঠিক আছে কিন্তু যখন তুমি নন সি ইউ স্টুডেন্ট করে দেবে তাহলে কিন্তু সেক্ষেত্রে যেহেতু তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট নয় সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা চাইছে না সেক্ষেত্রে তোমার ফার্স্ট নেম মিডিল নেম যদি থেকে থাকে মিডিল নেম এবং হচ্ছে লাস্ট নেম ইমেল আইডি আর হচ্ছে যে ইমেল আইডিটা তোমরা দেবে সেটাই কিন্তু আবার দিতে বলছে এবং অ্যাপ্লিকেশন তোমার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু দিয়ে তারপর তোমার পাসওয়ার্ড এবং হচ্ছে যে ক্যাপচারটা সেটা ফিল আপ করে ফেলতে বলছে অর্থাৎ যারা আর যারা সিইউ স্টুডেন্টরা রয়েছো তাদের ক্ষেত্রে তোমার এই যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এটা দিয়ে দিলে কিন্তু সমস্ত কাজটা হয়ে যাবে তারপরে কিন্তু সমস্ত জিনিসটা সেম তোমার ফার্স্ট নেম লিখতে হবে মিডিল নেম যদি থেকে থাকে মিডল নেম লিখবে লাস্ট নেম লিখবে এবং তোমার ইমেল আইডিটা দুবার ঠিকঠাকভাবে বসিয়ে দেবে এবং তোমার হচ্ছে মোবাইল নাম্বার এবং এই মোবাইল নাম্বারটা অবশ্যই ঠিকঠাক দেবে যেটা হচ্ছে তোমার ওটিপি আসবে মানে মানে তোমরা যেটা ইউজ করো ব্যবহার করো যে মোবাইল নাম্বারটা সেইটাই কিন্তু দেবে কারণ এখানে কিন্তু সমস্ত রকমের কমিউনিকেশন হবে শুধুমাত্র এই ইউনিভার্সিটির ক্ষেত্রে নয় প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং মোবাইল নাম্বার থেকেও বড় কথা এই যে ইমেল আইডিটা এটাও কিন্তু ঠিকঠাকভাবে দেবে কারণ ইউনিভার্সিটি সিটির অফিসিয়াল যে তোমার সঙ্গে যে কন্ট্যাক্টটা যেটা রাখবে সেটা কিন্তু ইমেলের মাধ্যমে সব থেকে বেশি পরিমাণে রাখে তো সেক্ষেত্রে ইমেলটাও কিন্তু ঠিকঠাকভাবে দেবে তারপর দেখো পাসওয়ার্ড তোমরা একটা নিজেদের মতো করে ক্রিয়েট করে নেবে কনফার্ম করে নেবে এবং তারপরে হচ্ছে যে ক্যাপচারটা তোমাদের ওখানে দেখাবে সেটা দিয়ে আয় আগ্রিতে ক্লিক করে এখানে কিন্তু অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবে তো তোমরা ওখানে সব কিছু ফিল আপ করে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলেই দেখবে এখানে কিন্তু ওটিপির অপশান চলে এসেছে এবং তোমার মোবাইল নাম্বারেও দেখবে একটা ওটিপি চলে এসে চলে এসেছে এবং সেইটাই তোমরা কিন্তু এখানে ওটি পিটা দিয়ে এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই তোমরা কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান নম্বর প্লাস হচ্ছে সেশন সেই সমস্ত কিছু চলে আসবে এবার দেখো তোমরা যা যা ডকুমেন্টসগুলো পার্সোনাল ইনফরমেশান যেগুলো ফিল করেছিলো সেগুলোতে এখানে চলেই এসেছে এবার দেখো তোমাদেরকে যে যে জিনিসটা করতে হবে তোমাদেরকে সবচেয়ে প্রথমে তোমার যে ফটো সেটা হচ্ছে পঞ্চাশ কেবির মধ্যে সেটা তোমাকে এখানে আপলোড করে দিতে হবে তারপর দেখো তোমার যে ইমেল আইডি থেকে শুরু করে সেগুলো তো রয়েছেই এখানে দেখো আধার কার্ডের যে অপশান আধার নাম্বার সেটাও কিন্তু এখানে দিতে বলছে তোমরা চাইলে একটা দিতে পারো না চাইলে নাও দিতে পারো যেহেতু এটা ম্যান্ডেটরি ফিল্ড নয় তারপরে দেখো মাদার্স নেম দিতে বলছে মানে মায়ের নাম দিতে বলছে বাবার নাম দিতে বলছে গার্জেনের নেম তুমি গার্জেন হিসেবে কাকে রাখতে চাইছো মাকে না বাবাকে সেখানে তাহলে গার্জেনের নেম সেটা দিয়ে দেবে আর রিলেশান রিলেশন উইথ গার্জেন যদি তুমি বাবার নাম দাও তাহলে এখানে ফাদার্স লিখে দেবে আর যদি মায়ের নাম দাও তাহলে এখানে মাদার্স লিখে দেবে আচ্ছা অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার সেটাও অলরেডি চলে আসবে এবার দেখো অল্টারনেট মোবাইল নাম্বার এটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সেই নিয়ে কিন্তু কোনো রকম ম্যান্ডেটরি ফিল যেহেতু নেই তোমরা নাও দিতে পারো তারপরে দেখো মাদার্স অকুপেশন এখানে মাদার্স অকুপেশন সিলেক্ট করে নেবে যদি তিনি হাউসওয়াইফ হয়ে থাকেন তাহলে হাউসওয়াইফ বা হোম মেকার করে দেবে বা যদি কোনো আলাদা প্রফেশনের থেকে থাকেন তাহলে সেটা করে দেবে ফাদার অকুপেশান ঠিক একইভাবে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে তারপর দেখো ইনকাম পার ইয়ার অর্থাৎ তোমাদের যে ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে তোমার ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান তো অলরেডি থাকবেই যদি তুমি অন্য ন্যাশনালিটি থেকে হয়ে থাকো তাহলে অন্য ন্যাশনালিটি এখানে দিয়ে দিতে হবে রিজিয়ে রিলিজিয়ান সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আচ্ছা তারপর দেখো তোমার ক্যাটাগরিটা যদি তুমি জেনারেল হও তাহলে জেনারেল বা এসসি সি এস টি ও বি ও কিন্তু অপশান রয়েছে তারপর দেখো তোমার যে লোকালিটিটা সেটা হচ্ছে আরবান রুরাল না সেমি আরবান অর্থাৎ আরবান মানে হচ্ছে যারা মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করো শহরে বসবাস করো রুরাল হচ্ছে যারা গ্রাম্য এলাকায় বসবাস করো আর সেমি আরবান হচ্ছে না শহর না গ্রাম তোমরা আশা করি জানো তোমরা সেখান থেকে এটা কিন্তু দিয়ে দেবে তারপর তোমার যে ম্যারিটাল স্ট্যাটাস সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারো আশা করি তোমরা বেশিরভাগ আনম্যারিড তো সেখানে আনম্যারিড দিয়ে দেবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আশা করি যেহেতু তোমরা বেশিরভাগই আনএমপ্লয়েড তাহলে আনএমপ্লয়েড দিয়ে দেবে আর যদি তুমি কোনো কাজ করতে করতে থাকো মানে এখন যদি কোনো এমপ্লয়েড হয়ে থাকো তাহলে এমপ্লয়েডে ক্লিক করে দেবে তারপর দেখো তোমাদের যে ব্লাড গ্রুপ সেটাও কিন্তু দিতে হবে তোমাদের ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবে পিডব্লিউডি যদি যদি হয়ে থাকো তাহলে কিন্তু ইয়েস করবে না নাহলে যেমন বাই ডিফল্ট নো রয়েছে নো রেখে দেবে এবং হচ্ছে স্পোর্টস কোটা কেউ যদি স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখান থেকে তার এটা ইয়েস করে দিয়ে তোমরা কিন্তু সেই জিনিসগুলো ফিল করতে পারো আর যারা স্পোর্টস কোটার আন্ডারে পড়ছো না তারা কিন্তু নই রেখে দেবে তারপর দেখো তোমাদের যে অ্যাড্রেসটা পুরোপুরি এখানে কিন্তু ফিল আপ করতে হবে তোমার যেমন যেভাবে তোমার অ্যাড্রেস আপ করো যারা গ্রামে বসবাস করো গ্রাম পোস্ট অফিস পুলিশ স্টেশন বা হচ্ছে ডিস্ট্রিক্ট যেমন করে তোমরা ফিল আপ করো সেই হিসাবে কিন্তু ফিল করে দিতে হবে পোস্ট অফিস এখানে দেওয়ার অপশানও রয়েছে পুলিশ স্টেশনও রয়েছে মিউনিসিপাল বা বা ব্লক বা পঞ্চায়েত সেগুলোর অপশানও কিন্তু রয়েছে ডিস্ট্রিক্ট কান্ট্রি স্টেট এবং হচ্ছে তোমার পিনকোড সমস্ত কিছু এখানে যেমন যেভাবে তোমার অ্যাড্রেস ফিল করো সেখানে সমস্ত কিছুভাবে দিয়ে দেবে তারপরে দেখো পারমানেন্ট অ্যাড্রেসটা যেটা যদি সেম হয় তাহলে ডাইরেক্ট এই যে চেক মার্কে ক্লিক করে দেবে না হলে কিন্তু যদি আলাদা হয় দুটো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদেরকে আবারও ফিল করতে হবে সমস্ত কিছু দিয়ে দিলে তারপরেই দেখো মেন যে জিনিসটা সেটা কিন্তু এখানে অ্যাকাডেমিক ডিটেলসটা এখানে কিন্তু চলে আসছে দেখো এখানে যেটা পুরোপুরি ডিটেলসে ক্লিয়ার করছে যে ফর বিএবিএসি বি বিকম সি সিস্টেম এন্টার টোটাল গ্রেড পয়েন্টস ইন মার্কস অপ টেন ফিল্ড অ্যান্ড টোটাল ক্রেডিট ইন ফুল মার্কস ফিল্ড অর্থাৎ এখানে কিন্তু টোটাল গ্রেড পয়েন্ট যেটা মানে মার্কস অব টেন ফিল্ডে কিন্তু টোটাল গ্রেন্ট পয়েন্টটা দিতে বলছে এবং টোটাল ক্রেডিট ইন ফুল মার্কস ফিল্ড সেগুলো কিন্তু দিতে বলছে যারা হচ্ছে সিবি সিস্টেম কিন্তু যারা বিএসসি বিকমের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিস্টেম অর্থাৎ যা ওল্ড সিস্টেমে প্যাটার্নে পরীক্ষা দিয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই হিসাবে তাদের ক্ষেত্রে দেখো ফাইনাল কন কনসলিডেটেড যে মার্কশিট সেই হিসাবে মানে অনার্স উইথ জেনারেল মার্কস সেটা কিন্তু তোমাদেরকে দিতে বলছে মানে এখানে একবারও কিন্তু বলছে না যে তোমাদেরকে শুধুমাত্র অনার্সের মার্কসটা দিতে বা অনার্সের মার্কস প্লাস হচ্ছে জেনারেল মার্কস সেইগুলো মিলিয়ে কিন্তু সমস্ত জিনিসটা দিতে বলছে যেমন ধরো এক্সামিনেশান সেকেন্ডারি মানে তোমার মাধ্যমিকের যে এক্সামিনেশানটা তুমি আশা করি পাস করেছো তো সেই ক্ষেত্রে তুমি কোন ডিভিশনটা পেয়েছো এখানে যেমন ফার্স্টটা অলরেডি রয়েছে সিজিপিএ ছিল না কি ছিল না যদি সিজিপিএ থাকে তাহলে কিন্তু ইএস করবে সেই ক্ষেত্রে কিন্তু সিজিপিএর এর মার্কসটা দিতে হবে আর যদি সিজিপিএ না থেকে থাকে যদি এমনি নর্মাল একশো নাম্বারে যে সাতশো নাম্বারে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে সিম্পল পরীক্ষা হয় তাহলে কিন্তু নই রেখে দেবে এবার দেখো অফ টেন অর্থাৎ তুমি সাতশোর মধ্যে কত মার্কস পেয়েছো ধরো তুমি ছশো পঞ্চাশ পেয়েছো তাহলে ছশো পঞ্চাশটা এখানে লিখবে ফুল মার্কস যেহেতু তুম মানে মাধ্যমিকের পরীক্ষা আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ফুল মার্কস সাতশোই হয় তাহলে ফুল মার্ক্সটা এখানে লিখবে তোমরা যদি অন্য বোর্ডের হয়ে থাকো তাহলে সেই হিসেবে কিন্তু তোমরা এখানে দিতে পারো এবং যারা অন্যান্য বোর্ড থেকে হয়েছো কারো ক্ষেত্রে ধরো সিজিপিএ হিসাবে দেওয়া রয়েছে তাহলে তোমাকে কিন্তু আগে এখানে সিজিপিএতে ইয়েস ইএস করতে হবে তারপরে কিন্তু সিজিপিএ মার্কসগুলো তোমরা এখানে তোমাদেরকে এখানে কিন্তু দিতে হবে ঠিক আছে তারপরে দেখো সমস্ত কিছু হয়ে গেলে এবার দেখো পার্সেন্টেজ অফ মার্কস যেমন ধরো আমি তোমাদেরকে একটা দেখিয়েই দিচ্ছি আমি ধরো ছশো পঞ্চাশ আমি এখানে দিয়ে দিলাম আর এখানে ধরো সাতশো দিয়ে দিলাম ঠিক আছে দেখো এখানে অলরেডি আমার পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু ক্যালকুলেট হয়ে চলে আসবে এখানে কিন্তু তোমার তোমাকে আলাদাভাবে কিন্তু বসাতে হবে না এবার দেখো ইয়ার অফ পাসিং কত সালে তুমি মাধ্যমিকটা পাস করেছো সেটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে চো ধরো আমি দু হাজার পনেরোতে করে দিচ্ছি এবার দেখো তুমি কোন কলেজ বা কোন স্কুল থেকে করেছো সেটা কিন্তু দিতে হবে অর্থাৎ মাধ্যমে তুমি কোন স্কুলে পড়তে সেটা দিচ্ছ কোন বোর্ডের আন্ডারে করেছো সেটাও কিন্তু এখানে অলরেডি একটা বিবিএসসি দেওয়া রয়েছে তোমরা যদি অন্য বোর্ড থেকে হয়ে থাকো সেখান থেকে কিন্তু এখানে সমস্ত কিছুটা সিলেক্ট করে নিতে পারবে ঠিক আছে ঠিক একই জিনিসটাই তোমরা কিন্তু করবে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে পুরো সেম জিনিস এবার দেখো মেন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এইটা থার্ড এটা এটা দেখো তুমি বিএবিএসসি বি বিকম যদি করে থাকো তাহলে তোমরা এখানে ক্লিক করছো আমি যে বিয়ে বিএসসি বি কমের ক্ষেত্রেই থেকেই যেহেতু তোমরা বেশিরভাগ এম এম করতে এসেছো তো সেক্ষেত্রে এইটাতে কিন্তু ক্লিক করে দেবে তারপর দেখো তুমি যেহেতু পাস করে গিয়েছো তাহলে অবশ্যই যারা পাস করে গিয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে তুমি কোন ডিভিশন পেয়েছো সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে আমি ফার্স্ট ডিভিশন ক্লিক করছি তারপরে দেখো সিজিপিএ ছিল নাকি ছিল না এখানেই হচ্ছে সবথেকে মেন জিনিসটা যারা ওল্ড সিস্টেমে পড়েছে যাদের ক্ষেত্রে সিজিপিএ ছিল না পার্ট সিস্টেমে পড়েছে তারা কিন্তু এখানে নই রেখে দেবে ঠিক একইভাবে এখানে যেমন ধরো অপ টেন মার্ক্স ইন এখানে যেহেতু বলে দিয়েছে তোমার অনার্স প্লাস হচ্ছে জেনারেল মার্কস অর্থাৎ টোটাল যে মার্কসটা চোদ্দশো না ষোলোশো হয় মোটামুটি সেই জিনিসটা সেই ষোলোশো বা চোদ্দশো নাম্বারে অর্থাৎ তোমার অনার্সের মার্কস তোমার হচ্ছে জেনারেলের যে তিনশো তিনশো ছশো মার্কস ছিল পাটের ক্ষেত্রে প্লাস হচ্ছে তোমার যে বাংলা ইংরেজি মানে কম্পালসরি যে সাবজেক্ট প্লাস হচ্ছে ইএন বিএস সমস্ত মার্কসটা কিন্তু ক্যালকুলেট করে সেখানে এখানে ফুল মার্কস আর এখানে কিন্তু টোটাল অপ মার্কসটা তোমাকে কিন্তু এখানে বসাতে হবে এবং কিন্তু যারা সি সিস্টেমে পড়েছো যারা এই রিসেন্ট ইয়ারে পাস আউট করেছে দু হাজার একুশ দু হাজার বাইশ এই সমস্ত স্টুডেন্টরা যারা হচ্ছে সিবি সিস্টেমে পড়াশোনা করেছো এবং তোমাদের হচ্ছে সিজিপিএ মার্কস দেওয়া রয়েছে তাহলে কিন্তু তোমরা এখানে ইএসএ ক্লিক করবে যেহেতু এখানে দেওয়া রয়েছে সিজিপিএ এবার দেখো অপটেন মার্কস সিজিপিএ এখানে কিন্তু সিজিপিএ ক্ষেত্রে বলেই দিয়েছে যে টোটাল গ্রেড পয়েন্টসটা মার্কস অপটেন যে ফিল্ড সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে দিতে হবে টোটাল গ্রেড পয়েন্টস মানেটা কি তোমাদের যে ফাইনাল যে সিক্স সেমিস্টারের যে রেজাল্টটা পেয়েছো সেইটা এবং হচ্ছে তোমার প্রিভিয়াস যে যত টোটাল মার্কসটা রয়েছে অর্থাৎ সিজিপিএ হিসাবে আশা করি তোমাদের যে থার্ড সেমিস্টারের সিক্স সেমিস্টারের যে রেজাল্টটা বেরিয়েছে তাদের টোটাল গ্রেড পয়েন্ট দেওয়া আছে সমস্ত ছটা সেমিস্টার মিলিয়ে সেই যে টোটাল অপটেন মার্কস সেইটা কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে এবং ফুল মার্কস হিসাবে তোমরা কিন্তু বা টোটাল ক্রেডিট সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে ঠিক আছে এই জিনিসটা এখানে তোমাদেরকে ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু শুধুমাত্র যে তোমরা অনার্সে দেবে সেই জিনিসটা নয় সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে ঠিক একইভাবে এখানে কিন্তু পার্সেন্টেজের অফ যে মার্কসটা সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসবে এবং তুমি কত সালে পাস করেছো সেটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে আর এখানে দেখো তুমি কোন কলেজ থেকে করেছো সেই কলেজের নাম এবং হচ্ছে যদি তুমি যেহেতু আমি ওখানে সিইউ স্টুডেন্ট হিসেবে সিলেক্ট করেছিলাম তাহলে এখান থেকে কিন্তু সিইউ রয়েছে এবং যদি তুমি অন্যান্য অন্য ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু সেই ইউনিভার্সিটির যে শর্ট ফর্ম এখানে দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে এই জিনিসটা কিন্তু ঠিকঠাকভাবে করবে এবং যদি কোনো আরও জিনিস তুমি এখানে অ্যাড করতে চাও তাহলে তুমি অ্যাডও করতে পারো নাহলে কিন্তু এখানে যেমন রয়েছে তেমনই রেখে দেবে আচ্ছা তারপরে দেখো তোমাদেরকে এখানে ক্লাস টুয়েলভের আরে সমস্ত কিন্তু পেপারগুলো কিন্তু তোমাকে দিতে হবে যেমন ধরো ক্লাস টুয়েলভের যে পেপার ডিটেলস এখানে যেটা দিতে বলেছে সবচেয়ে প্রথমে দেখো পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এইভাবে কিন্তু রয়েছে এবার দেখো এখানে যেমন ধরো পেপার ওয়ানের ক্ষেত্রে পেপার ওয়ান বেশিরভাগ স্টুডেন্টদের কী থাকে বেঙ্গলি থাকে তাহলে আমি বেঙ্গলিটা দিচ্ছি পেপার টুয়ের ক্ষেত্রে ইংলিশটা আমি করে দিচ্ছি তো এই হিসাবে কিন্তু তোমরা প্রত্যেকে প্রত্যেকের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল সেই হিসেবে কিন্তু তোমরা এখানে তোমাদের জিনিসগুলো দিয়ে দেবে যেমন ইংলিশ হয়ে গেল এবার পেপার থ্রির ক্ষেত্রে যারা সায়েন্সে করেছো তাদের ক্ষেত্রে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী ছিল বায়োলজি কী ছিল তোমরা সেই হিসাবে দেবে যারা আর্টসের ক্ষেত্রে স্টুডেন্টরা রয়েছে তারা তোমাদের যে পরবর্তী যে আরও যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর পরপর দিয়ে দেবে এবার দেখো তোমাদেরকে যে জিনিসটা আপটা এখানে ঠিকঠাকভাবে করতে হবে মার্কস অপটেন্ড ইন থিওরি অর্থাৎ এখানে কিন্তু তোমরা থিওরিতে কত মার্কস পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হচ্ছে আর প্র্যাকটিক্যালি তুমি কত মার্কস পেয়েছো সেই হিসেবে দিতে হচ্ছে ধরো তুমি বাংলায় যেমন হচ্ছে আশিতে পরীক্ষা হয় আশিতে তুমি সত্তর পেয়েছো থিওরিতে আর হচ্ছে তুমি প্র্যাকটিক্যালে যেটা পেয়েছো প্র্যাকটিক্যালে ধরো কুড়িতে কুড়ি পেয়েছো তো সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কসটা যেটা হয়ে গেলো একশো একশোর মধ্যে তুমি সত্তর মার্কস পেয়েছো থিওরিতে আর প্র্যাকটিক্যালে পেয়েছো কুড়ি মার্কস তো এই হিসেবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে যতগুলো যেমন সাবজেক্ট রয়েছে বেস্ট অফ ফাইভের ক্ষেত্রে তো তোমাদের মার্কস ক্যালকুলেশন হয় কিন্তু তোমাদের ছটা করেই আশা করি সাবজেক্ট থাকে একটা এক্সট্রা সাবজেক্ট থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ছটা সাবজেক্ট তোমরা ফিল আপ করবে এবং যদি ধরো কেউ ছ নম্বর সাবজেক্ট নেয়নি তাহলে সে পাঁচটা জনই ফিল আপ করবে সমস্ত জিনিস সেইভাবে কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে তারপরে দেখো ইউজি পেপার ওয়ান পেপার যে ডিটেলস যেটা হচ্ছে পার্ট সিস্টেমেও হবে বা সিবিসিএস সিস্টেমে সিস্টেমেম কীভাবে তোমরা করেছো সেই হিসেবে কিন্তু তোমাদেরকে দিতে হবে যেমন ধরো সিলেক্ট সাবজেক্ট নেম অনার্স সাবজেক্ট তুমি ধরো কোন সাবজেক্টে তুমি অনার্স করছো ধরো আমি একবারে ডাইরেক্ট ম্যাথমেটিক্সটা করে দিচ্ছি ধরো আমি ম্যাথামেটিক্স করে দিলাম এবার দেখো এখানে যেটা বলছে যে জেনারেল পাস জি সাবজেক্ট ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ তুমি জেনারেল সাবজেক্ট হিসাবে বা তুমি আদার সাবজেক্ট হিসাবে তুমি কি কী নিয়েছিলে আমি যেমন নিয়েছিলাম ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি তো ফিজিক্স পি দিয়ে তোমরা খুঁজে নেবে নিচের দিকেই তোমরা পেয়ে যাবে যে ফিজিক্স এখানে আর হচ্ছে কেমিস্ট্রির হিসাবে কেমিস্ট্রি উপরের দিকেই থাকবে সি দিয়ে যেহেতু আমি সেটাও সিলেক্ট করে নিচ্ছি তো কেমিস্ট্রিটাও এখানে কিন্তু সিলেক্ট করে নিলাম তো দেখো এখানে তোমরা অনার্স সাবজেক্ট পাসের সাবজেক্ট পুরোপুরি সিলেক্ট করে নিলে তোমার যে হিসাবে তোমার সমস্ত কিছু ছিল এবার দেখো এখানে যেটা বলছে যে মার্কস অফ টেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আর সিসি ডিএসি এসিসি যেটা হচ্ছে সেমিস্টার এক থেকে ছয় পর্যন্ত অর্থাৎ দেখো এখানে যেটা বলছে যে তোমার যারা পার্টের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আলাদাভাবে বলে দিচ্ছি এবং যারা সিবিসিএস সিস্টেমে রয়েছে তাদের জন্য কিন্তু আলাদাভাবে বলে দিচ্ছি যারা পার্টের স্টুডেন্ট ধরো তোমার ফার্স্ট যে ফার্স্ট ইয়ারে যেমন তোমরা দুশো নম্বরে অনার্সের পেপার দিয়েছিলে সেকেন্ড ইয়ারেও দুশো নম্বরে অনার্সের পেপার দিয়েছিলে এবং থার্ড ইয়ারে চারশো নাম্বারে অনার্সের পেপার দিয়েছিলে তো তোমার টোটাল হয়ে গেল আটশো তো তুমি সেই অনার্সের সাবজেক্টের ক্ষেত্রে শুধু আটশো নাম্বারটা এই আটশোটা এই নিচে লিখবে এবং এবং সমস্ত কিছু মিলিয়ে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি মিলিয়ে অনার্সে তুমি টোটাল কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু তোমরা এখানে লিখবে এটা হচ্ছে পার্টের ক্ষেত্রে চলে গেল এবার এসো সিসি মানে যারা সিবিসিএস সিস্টেম তাদের কথায় সিবিসিএস সিস্টেমের ক্ষেত্রে এখানে যেটা করতে হবে যেমন ধরো মানে সিসি পেপার ডিএসি পেপার এবং এসিসি পেপার এই যে তিনটে পেপার রয়েছে একবারে সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার সিক্স পর্যন্ত এই তিনটে পেপারের টোটাল তোমরা করবে এক থেকে ছয় পর্যন্ত মানে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত যে সিসি পেপারগুলো রয়েছে এবং ডিএসি পেপার এবং এসসিসি পেপার টোটাল যে মার্কসটা হবে সেটা কিন্তু তোমরা যেটা তোমরা পেয়েছো মানে পরীক্ষা পেয়েছো সেটা কিন্তু এখানে লিখবে এবং তার যে টোটাল মার্কসটা যেটা ফুল মার্কসটা যেটা সেটা কিন্তু এখানে লিখবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই জায়গাটা ঠিক একই জিনিসটা করবে জেনারেল মার্কসগুলোর ক্ষেত্রে এবং যে দূরখানা সাবজেক্ট রয়েছে জেনারেলের ক্ষেত্রে সেই তার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি সেম জিনিসটা করবে তুমি এক থেকে ছয় সেমিস্টার পর্যন্ত যত নাম্বার পেয়েছো সেটা উপরের যেই যে কলমগুলোই সেখানে লিখবে লিখবে এবং হচ্ছে টোটাল মার্কস কত ছিল আউট অফ কত সেটা কিন্তু এই নিচেরটাই লিখে দেবে এই জায়গাটা কিন্তু কোনো রকম ভুল করবে না পার্ট ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র মানে পার্ট সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র অনার্সের মার্কস এবং হচ্ছে সিবিসই সিস্টেমের ক্ষেত্রে সিসি পেপার ডিএসসি পেপার এবং এসসিসি পেপার এই তিনটেকে টোটাল করে তার কিন্তু যে সামটা সেটা কিন্তু লিখতে হবে যোগফলটা আর দেখো এখানে যেটা বলছে আদার্স ইনফরমেশান কী কী ইনফরমেশানগুলো তোমাদের এখনও পর্যন্ত দিতে হবে যেমন ধরো এজ প্রুফ এক্ষেত্রে তোমরা কী দিতে পারবে এজ প্রুফ হিসেবে যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যদি তোমাদের ডেট অফ বার্থ লেখা থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো বা তোমার যে বার্থ প্রুফ যেটা বার্থ সার্টিফিকেট যেটা সেটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো এবং এটাও দেখো বলে দিয়েছে দুশো কেবির মধ্যে এবং এটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিয়েছি যে দুশো কেবির মধ্যে কোনো একটা ছবিকে তোমরা কিভাবে আনবে আচ্ছা তারপরে দেখো সিগনেচার এটা আমরা দেখে নিয়েছিলাম যে তিরিশ কেবির মধ্যে তোমাকে কিন্তু এখানে সিগনেচারটা আপলোড করতে হবে এবং তারপরে দেখো এখানে যেটা বলছে যে লাস্ট এক্সাম মার্কশিট মানে অল পার্ট বা সেমিস্টার ইমেজ দুশো কেবি ম্যাক্সিমাম অর্থাৎ দেখো লাস্ট এক্সাম যে মার্কশিট যেটা বলছে এখানে কিন্তু দেখো ডকুমেন্ট টাইপ এটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে যেমন মার্কশিট রয়েছে মার্কশিট তোমরা সিলেক্ট করে নিলে এবার দেখো তোমার যে লাস্ট মার্কশিট অর্থাৎ যারা পার্থ্রির স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে পার্থির যে মার্কশিট সেটাই কিন্তু তোমরা ছবি তুলে দুশো কেবির মধ্যে নিয়ে চলে আসতে হবে আর যারা সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু সেমিস্টারের যে যে ফাইনাল সেমিস্টারের যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাকে এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে এবং এখানে যেহেতু লাস্ট সেমিস্টারের মার্কশিট বলেছে অর্থাৎ তোমরা ফাইনাল সেমিস্টার বা ফাইনাল ইয়ারের মার্কশিটটাই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে তারপরে দেখো এখানে তোমার ক্যাপচারটা যেটা শো হবে সেটাকে তোমরা ফিল আপ করে দিতে হবে এবং হচ্ছে ডিক্লারেশনে ক্লিক করে এখানে অ্যাজ ড্রাফ্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে এবার দেখো তোমাদেরকে যেটা দেখাতে চলেছে যে তোমরা বিভিন্ন যে ফটোগুলো সেগুলো কীভাবে তোমরা ঠিকঠাক সাইজের মধ্যে তোমরা আনবে যেমন যে যেখানে তোমাদের বলবে দুশো কেবির মধ্যে পঞ্চাশ কেবির মধ্যে কুড়ি কেবির মধ্যে সেটা তোমরা কী করে করবে তোমরা যদি গুগল প্লে স্টোরে সার্চ করো যে বিভিন্ন রকমের অ্যাপসগুলো যেমন হচ্ছে ইমেজ সাইজ রিডিউসার বলে বা ইমেজ যে সাইজটা যেটা হবে যেটা যেগুলো কমিয়ে আনবে তার ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাপ রয়েছে এবং এটা আমি বারবারই বলি এটা কিন্তু কোনো রকম আমার ভালো লাগে বলে এই অ্যাপসটা এবং এটা হচ্ছে একেবারে ওয়ান পয়েন্ট সিক্স এম বি তো সেক্ষেত্রে তোমাদের ফোনের ক্ষেত্রে কিন্তু সুবিধাও হবে ডাইরেক্ট এখানে কিন্তু কোনো এক্সট্রা ফাংশনালিটি নেই ডাইরেক্ট তোমার যে ফটোটা তার সাইজটা কিন্তু ডাইরেক্ট কমিয়ে দেবে তো তোমরা এটাও কিন্তু ইউজ করতে পারো বা যদি তোমরা তোমাদের কাছে আদার্স অ্যাপস থেকে থাকে প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে সেটাও করতে পারো এর লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট করে নিতে পারো তো এই ক্ষেত্রে দেখো এটা কী কাজ করে এখান থেকে তোমরা ইনস্টল করে নিয়ে তোমরা এখানে ওপেন করবে এখানে দেখবে চুজ ফটো অপশান রয়েছে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু যে ফটোটা তোমরা সাইজটা কমাতে চাইছো সেই ফটোটা তোমার গ্যালারিতে গিয়ে তোমরা কিন্তু সেই ফটোটা সিলেক্ট করে নেবে তো দেখো আমি একটা ফটো এখানে কিন্তু সিলেক্ট করে নিয়েছি এবং এই ফটোটা আমাকে করতে হবে ধরো পঞ্চাশ কেবির মধ্যে তো তোমরা এই নিচের দিকে আসবে দেখবে এখানে কিন্তু একটা অপশান রয়েছে এখানে কিন্তু তোমরা যত কেবির মধ্যে আনতে হবে তোমরা কিন্তু সেই নাম্বারটা এখানে লিখে দেবে ধরো আমাকে পঞ্চাশ কেবির মধ্যে আনতে হবে তো এখানে পঞ্চাশ কেবি ঠিক একইভাবে যখন তোমরা সিগনেচারটা তোমরা করবে বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস যত কেবির মধ্যে আনতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে কম্প্রেস অপশানে ক্লিক করে দেবে দেখো এখানে অলরেডি কিন্তু করে দিয়েছে ফর্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ কেবির মধ্যে কিন্তু করে দিয়েছে বা তোমাদের যদি খুব কাছাকাছি চলে আসে এখানে পঞ্চাশ না দিয়ে তুমি একটা কমিয়ে দাও কি দুটো কমিয়ে দাও আটচল্লিশ কেবি করে দাও কম্প্রেস করে দাও দেখো এখানে ছেচল্লিশ পয়েন্ট থ্রি করে দিয়েছে এটা তোমার আপলোড করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যে কোনো ছবি সেটা তোমার একশো কেবি হোক দুশো কেবি হোক যত কেবি হোক বা এক এক এমবি তিন এম বিও হোক সেটাও কিন্তু দশ কেবি কুড়ি কেবি পঞ্চাশ কেবির মধ্যে তোমরা কিন্তু এইভাবে এনে নিতে পারবে তো দেখো সমস্ত জিনিসগুলো ডিটেলসে দিয়ে দিয়ে যখন তোমরা সেভ অ্যাজ ড্রাফট করে দেবে তখনই দেখবে তোমাদের যে যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দেখো এখানে দেখিয়েও দিচ্ছে সাকসেস ইউর অ্যাপ্লিকেশান সেভ সাকসেসফুলি এবার দেখো যেটা তুমি যা যা জিনিসগুলো তোমরা দিয়েছিলে সেগুলো কিন্তু অলরেডি এখানে চলে আসবে ঠিক আছে তারপরে দেখো সমস্ত জিনিসটা হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে এসে তোমাদেরকে আবারও একবার ক্যাপচা দেখাবে সেই ক্যাপচা প্লাস হচ্ছে আই ডু হেয়ার বাই এখানে টিকচিহ্ন করে দিয়ে কন্টিনিউতে কিন্তু ক্লিক করে দেবে সেভ অ্যাজ ড্রাফটা আগে করবে কারণ এক্ষেত্রেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোনো জায়গায় কোনো ভুল রয়েছে কিনা বা কোনো জায়গায় কোনো মিস্টেক রয়েছে কিনা তো দেখো সব কিছু দিয়ে দেওয়ার পর তোমরা যখনই কন্টিনিউতে ক্লিক করে দেবে দেখবে তোমাদের পরের পেজ ওপেন হয়ে গিয়েছে এবং তোমাদের যে ফর্মটা সেটা কিন্তু সাবমিট অলরেডি হয়ে গিয়েছে যা যা কিছু সেভ হয়ে গিয়েছে এবার দেখো তোমাদের পরবর্তীকালে কোন কলেজ থেকে কী করতে চাইছো সেগুলো কিন্তু প্রেফারেন্সটা তোমাকে এখানে কিন্তু দিতে হবে এটা কিন্তু মেন ভাইটাল বিষয় দেখো তুমি কোন কোর্সটা করতে চাইছো যেমন এখানে ধরো আমি যদি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সও রয়েছে এবং তোমার সমস্ত কিছুই রয়েছে এখানে পরপর পরপর তোমরা দেখতে পাবে পিওর ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এবং কোন কলেজ থেকে করানো হয় সেগুলোও কিন্তু রয়েছে অর্থাৎ তুমি পরপর পরপর কোন সাবজেক্টে দিতে চাইছো যেমন ধরো আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো সবচেয়ে প্রথমে আমি সিলেক্ট করছি যে পিওর ম্যাথামেটিক্স এবং এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি এখান থেকে সিলেক্ট করছি যেমন ধরো এইটা পিওর ম্যাথামেটিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি এটা এবার দেখো সিলেক্ট প্রেফারেন্স এটাকে তুমি কত নম্বর প্রেফারেন্সে রাখতে চাও আমি ধরো ফার্স্ট চয়েসে এটাকে রাখতে চাইছি যদি এইটাই যদি আমার নাম না আসে তাহলে আমি সেকেন্ড প্রেফারেন্স হিসেবে কাকে রাখতে চাইছি এখান থেকে সিলেক্ট করবে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এটাকে ধরো আমি প্রেফারেন্স হিসেবে দুই রেখে দিচ্ছি তারপরে দেখো কোনো কলেজ থেকে যদি আমি করতে চাই যেমন ধরো অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে যদি এই দুটোতেও কোথাও যদি চান্স না পাই তাহলে কিন্তু আমি এটাকে প্রেফার করব যে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স নরসিংহ দত্ত কলেজ তো এখানে আমি সিলেক্ট করিলাম এবং এটার হচ্ছে প্রেফারেন্সটা আমি তিন নম্বর দিয়ে দিলাম যদি এটাও যদি না হয় তুমি আরও দিতে পারো যেমন আমি ধরো আরও দিয়ে দিচ্ছি যেমন ধরো আমি পিওর ম্যাথামেটিক্স প্রভু জগৎবন্ধু কলেজ তো এই কলেজ এখান থেকে আমি ধরো এটাকে চার নম্বর দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর দশ নম্বর এভাবে কিন্তু তুমি বারোটার মতো কিন্তু তুমি দিতে পারবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলো তারপরে তোমরা অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দিলে তুমি বুঝতে পারবে যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না ঠিক আছে যদি ভুল থাকে তাহলে কিন্তু আপ হিসেবে শো করে দেবে নাহলে কিন্তু তুমি সাবমিট অপশানে ক্লিক করে দেবে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার যা যা ডকুমেন্টসগুলো তোমরা ফিল আপ করলে সমস্ত জিনিসটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো তোমরা যখনই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে এই পেজটা কিন্তু খুলে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশান পেমেন্টের যে অপশান সেটা কিন্তু খুলে যাবে এবং এখানেই দেখো একটা লেখা দেখাচ্ছে যে পেমেন্ট ইজ নট রিকোয়ার্ড প্লিজ ওয়েট ফর সিলেকশান লিস্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি কিন্তু কোনো কিছু নেওয়া হচ্ছে না এবং তোমার যে ফর্মটা সেটা কিন্তু পুরোপুরি সাবমিট মিট হয়ে গিয়েছে এবং তোমাকে কিন্তু সিলেকশন লিস্টের জন্য ওয়েট করতে বলা হচ্ছে এবং তোমরা উপরেও দেখতে পাবে একটা কিন্তু মেলও চলে এসেছে কালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এবং সেখানে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমার অ্যাপ্লিকেশান নাম্বার সেটা তোমরা এখান থেকে তোমরা দেখতে পাবে তোমাদের উপরেই কিন্তু পপ আপ হিসেবে শো করে দেবে অ্যাপ্লিকেশান নাম্বার প্লাস হচ্ছে তোমার যে মানে যে পাসওয়ার্ডগুলো যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমার এখানে চলে আসবে এবং তোমার ফর্ম পেয়ে কোন কোন প্রেফারেন্সগুলো দিয়েছো সমস্ত যে ফর্মটা সেটা কিন্তু চলে আসবে মেলের মাধ্যমে এবং তোমাকে পরবর্তীকালে কিন্তু সিলেকশন লিস্টের জন্য ওয়েট করতে হবে তো এটাই ছিল পুরো প্রসেস কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তবে স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিসটা আশা করি তোমাদেরকে মানে আমি তো দেখেই দিয়েছি তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে কোনো কোনো জায়গায় তাহলে অবশ্যই নিজে কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে এবং পরবর্তীকালে আরও বিভিন্ন ইউনিভার্সিটির একে একে করে ফর্ম ফিল আপের ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসতে চলেছে তো অবশ্যই সেই দিকেও চোখ রাখো এবং ক্যালকাটা ইউনিভার্সিটির এটাই ছিল পুরোপুরি ফর্ম পুরো প্রসেস এবং তোমরা যদি তোমরা যা যা ফর্ম ফিল আপ করেছো বা তোমার ড্যাশবোর্ড যেটা তোমার প্রোফাইলটা যদি দেখতে চাও তাহলে এই যে অ্যাপ্লিকেশান নাম্বার এটা তোম এটাকে তোমরা কপি করে নেবে প্লাস হচ্ছে তোমার যে পাসওয়ার্ড সেটা আশা করি তুমিই জানো তো সেই যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড সেটা কিন্তু আবারও যে প্রিভিয়াস যে অপশানটা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্লিক হওয়ার পর টু অ্যাপ্লাই এখান থেকে ক্লিক করে যে তুমি মেন যে পোর্টালটায় তোমরা যা ছিল সেখানে দেখো তোমার যে মেন যে পোর্টাল সেটা কিন্তু অলরেডি চলে আসবে তুমি যা যা ছবি দিয়ে যা যা কিছু করেছিলে এখান থেকে কিন্তু তুমি প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করে কিন্তু তোমরা প্রিন্ট আউটটাও বার করে নিতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমরা প্রিন্ট আউট বার করে এটা কিন্তু রেখে দিতে পারো তোমাদের কাছে তো এইটাই ছিল সম্পূর্ণ প্রসেসটা আশা করি তোমাদের কোনো রকম ডাউট থাকবে না আবারও বলছি যদি কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই নিজে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যেমন যেভাবে দেখিয়ে দিলাম একেবারে নির্ভুল পদ্ধতিতে তোমরা নিজেরা কিন্তু ফর্ম আপটা করে নিতে পারবে এই এইরকমই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মানাস কোচিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রেখে দাও কারণ এরপরে একে একে সমস্ত ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপের ভিডিও সেগুলি কিন্তু আসতে চলেছে ভিডিওটা এতদূর পর্যন্ত রইল থ্যাংকস ফর ওয়াচিং